এই কথার মধ্যে কোন ভুল আছে? কেবলমাত্র কাফের বেঈমান দাদা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে, ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি ভয়াবহ দৃশ্য! তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে, খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল, একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভাঙে পড়বে। বিশ্ব মহাচিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে, যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভয় তো অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটার কত বড় হবে, ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব, পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় করা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয়ে অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লানা ওয়া জারাইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই, এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে, তিনি বলবেন হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো, ইসরাফিল মিকাইল জান কবজ হবে, হযরত জিব্রাইল আমিন, শাদীদুল কুয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মদ দাও, হযরত জিব্রাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন মুত,
ইয়া মালাকাল মওত, আল্লাহু আকবার, মুত, ইয়া মালাকাল মওত, মরে যা, মরে যা, মালাকাল মওত মরে চলে যাবে। এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার? কোন জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা সুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলো কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলো কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবে, সুবহানাল্লাহ। ওয়াইজাল কুবুরু বুসিরাত, যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাশরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায়ে থাকতে পারবে না কোথাও। কুমিরে যারা খাইছে, বাঘে যারা খেয়েছে, আগুনে যারা পোড়াইছে, পানিতে যে ফুসে গেছে, পোকামাকড়ে যারা খেয়েছে, কোনো পথ নাই, সবাই আল্লাহর দরবারে উঠবে। পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী। উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন হ্যাঁ। উম্মুল মুমিনীন বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন দেবতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না, সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না, মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাশরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কেয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছ? যা শুনছ তা আমল করেছ কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি? কান, কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে, মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না, আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এ শুকরি আদায় করেছ নাকি? দুটি চোখ এ শকর আদায় করা কি সম্ভব ভাই?
আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনির হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও না। দুটি চোখের শোকর আদায় করতে পারবো না, চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে, চোখে আমরা পলক দেই না, কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলুয়েশন, কত জার, এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে, ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে। আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী